পার্কে টিকিট কেটে নিলাম, 50 টাকার টিকিট কেটে নিয়েছি, 50 টাকায় 2 ঘন্টা টাইম। তো আপনাদেরকে এখন আমি পার্কের পুরো বিস্তারিতটা এখন দেখাবো ভিডিও করে। তো খুব সুন্দর পার্কটা, অনেকজন এসছে এখানে ঘুরতে। আমি আর আমার হবু বউকে নিয়ে চলে এসেছি, আমার হবু বউ এখন ভিডিও করতে ব্যস্ত। এদিকে সবাই ভিডিও করছে, সবাই বসে সময় কাটাচ্ছে পার্কের ভিতর। তো আমাদের সময়ও খুব অল্প, তার কারণ হচ্ছে আমরা কিছুক্ষণ মাত্র থাকবো, থাকার পরই আবার আমাদেরকে ফিরতে হবে। আমরা এসেছি এখন সিউড়ি থেকে, সবাই বাচ্চারা দোলনায় দুলছে। বসবে নাকি? চলো এইদিকে, এই দিকটাই যায়, এইদিক ওই তো, ওইদিকে পর্যটক মন্দির না একটা কি আছে বললো, ওই তো সব যাচ্ছে ওইদিকে। হ্যাঁ পুরোটাই, ওই তো একটা ব্রিজের মতো কি আছে, ওই তো সামনে, ওই সামনে, ওই সামনে একটা ব্রিজের মতো কি আছে, ওই দেখো পুকুর পারে কি করতে দেখো, নজর চলে গেল, চোখ চলে গেল, এইখানে স্টিমারের মতো চলতো, এখন কোন স্টিমার কিছুই নাই, আগে যা ছিল এখন তাও নেই, আগে যা ছিল তাও নেই। এটা তো স্টিমার ছিল তখন, নতুন করেছিল, প্রচুর জল ছিল। আমরা দুজনে এখন যাচ্ছি, ক্যামেরা আসছে না তো, তুমি বেশি লম্বা হয়ে গেছো, কিছু করার নেই। দুজনে এখন আমরা হাঁটতে হাঁটতে চললাম, এখন পুরো পার্ক ঘুরছি, এখন চারিদিক ফাঁকা, শুধু পার্কে কেউ নেই। তোমার হাতে একটা ফোন, আমার হাতে একটা ফোন, দুজনে ভিডিও করতে ব্যস্ত, কেউ কারোর সাথে গল্প করছি না, ঘুরতে এসে কেউ কাউকে দেখবো না, ব্লগ বানাতে ব্যস্ত, শুধু দুজন দু সাইডে ভিডিও বানাতে ব্যস্ত। চললাম এখন হাঁটতে হাঁটতে, এদিকে তো রাস্তার এইদিকে চলে এলাম, কোন রাস্তা এদিকে, ওই তো ওই রাস্তাটা দিই, ওই রাস্তাটা দিই তো ওইটা ঢুকলাম। তাহলে একটা একটা কাজ করলে হতো, এইদিক দিয়ে চলে এলেই হতো, আমাদেরকে টিকিট কাটতে হতো না। হ্যাঁ তাই হয় কেন, আমি এইদিক দিয়ে ঢুকে যেতাম, কে বুঝতে পাবো নাকি, তাই ঢুকতে পাবো না তো, কেন, ও এটা কি কিছু ঘেরা টেরা করা আছে, ঘেরা আছে না, চলো ওই দিকটা, ওই রাস্তাটা দিয়ে যা, সেলফি করে দেবো নাকি, ব্যাক করা ছিল না, চলতে চলতে কি করে সেলফি করলে, আমার হয় তোমার হয় না, কম দামি ফোন তোমার, ছবিও খুব সুন্দর আসছে না, গা সুন্দরী না, আমরা চরম সুন্দরী, আমরা ওই জন্য আমাদেরকে যে কোনো জায়গাতে ভালো আসবে, দেখো ভালোই আসছে, লাভার্স পয়েন্ট।
তাই যাই আমি কি করে জানব আমি দিল্লি আসছি যা বলছে কিছুক্ষণ চলুক দিয়ে ওইদিকে বন্ধ করবো নির্জন জায়গা সুন্দর জায়গা তার কাটা এরকম কিছু দিয়ে ঘেরা আছে মনে হয় আমার লাইভ ভিডিও আমি এখানেই শেষ করছি। এরপর আমি আমার যে ব্লগ ভিডিওটা বানাবো, ব্লগ ভিডিওতে টোটালি সমস্ত বিস্তারিত আরও ডিটেলস আমি জানাবো। তো বন্ধুরা সবাই আমার ব্লগ ভিডিওটি দেখবেন ও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অবশ্যই করবেন বসে না কোথাও বসবে না দেখো সবাই বসেছে গাছে উঠে বসবো গাছে যাবো চলো এই গাছটাতে যাবো এই গাছের ইচ্ছে আছে দেখো কত সুন্দর হনুমান যে ওই রকমই আছিলাম তো কোন একটা জন্মে দেখো সবাই কত সুন্দর বসে পড়েছে সবাই দেখো আমি বসবো না ওইটাই বসবো ওই দেখো বসবো ফটো তুলবো চলো ওইখানে ফটো তুলবো ওই দেখো ভালো জায়গা দু ঘন্টা বললো থাকতে মানে দু ঘন্টা টাইম এখানে।